দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সকাল 10টার সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালমা সাথী। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত 8:20 দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার রতন, তার শিশুপুত্র সানি ও রাজশাহীর বেলপুকুরের শরীফ। টাঙ্গাইল রেল স্টেশন মাস্টার মোহাম্মদ নাজমুল হুদা বকুল তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে তাৎক্ষণিক তিনজন কাটা পড়ে নিহত হন। তিনি জানান, উত্তরবঙ্গগামী একটি বাস নষ্ট হয়ে ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। যাত্রীরা গাড়ি থেকে নেমে রেললাইন ধরে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দ্রুত ট্রেন চলে আসায় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে বাসটি দ্রুত চলে যায়। টাঙ্গাইল রেলওয়ে পুলিশের সদস্য আলী আকবর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হবে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হজযাত্রী নিবন্ধনের সময় আরও এক দফা বাড়ানো হলো। আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত হজের নিবন্ধন করা যাবে। হজযাত্রী নিবন্ধনের সময় আরও 5 দিন বাড়িয়ে শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি শেষবারের মতো সময় বৃদ্ধি বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সারা রামেলায় এরই মধ্যে হজযাত্রী নিবন্ধনের সময় 3 দফা বাড়ানো হলো। সর্বশেষ 8 দিন বাড়ানোর মেয়াদ শেষ হয় বৃহস্পতিবার, কিন্তু এখনও 47,000-এর বেশি কোটা খালি আছে। সময় শেষ হওয়ায় গতকাল হজের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এই প্রেক্ষাপটে সময় ফের বাড়ানো হলো। সম্প্রতি মিয়ানমারের আরাকান রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ চলছে। দুপক্ষের গোলাগুলিতে সীমান্ত জুড়ে আতঙ্ক। এরই মধ্যে আরাকান রাজ্যের অনেক অঞ্চল দখল করে নিয়েছে বিদ্রোহীরা। এ অবস্থায় বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ক্ষীণ হয়ে পড়েছে। উল্টো মিয়ানমারে থাকা রোহিঙ্গারা বাংলাদেশ পালিয়ে আসতে উন্মুখ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মর্যাদার সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়াসহ 5 দফা দাবিতে ক্যাম্পে সমাবেশ করছেন রোহিঙ্গারা। সমাবেশস্থল থেকে ক্যাম্পে প্রচারণা ক্যাম্পেইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সকালে কক্সবাজারে কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে এই সমাবেশের আয়োজন করা হয়। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলুর আমদানি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। কয়েকদিনের মধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে 32,000 মেট্রিক টন আলু আমদানির কার্যক্রম শুরু হবে। শুক্রবার বিকেল 4টার দিকে হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘ নিরোধের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থলবন্দরের 52 জন আমদানিকারক 32,000 মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। তবে এলসি খুলতে কিছু সময় লাগে। খুব শীঘ্রই প্রক্রিয়া শেষ করে ভারত থেকে আলু আমদানি শুরু হবে। বাবা মালয়েশিয়া প্রবাসী, বাড়ি জমিয়েছেন 7 বছর আগে। এ অবস্থায় পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন মা। কয়েক মাস হলো পালিয়েছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে 3 শিশু। এমনই ঘটনা ঘটেছে বাবরার সুজানগর উপজেলার সাগরকান্দা গ্রামে। মায়ের সন্ধানে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বিশুতি গ্রামের দিলীপ কুণ্ডুর ছেলে সুজন কুণ্ডুর বাড়িতে উঠেছে ওই 3 শিশু। সুজন কুণ্ডু এই 3 শিশুর মায়ের প্রেমিক। কৃষ্ণ কুণ্ডুর বড় মেয়ে নন্দিতা জানায়, তার বাবা কাজের সন্ধানে প্রায় 7 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। মালয়েশিয়া গিয়ে তার সব টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছেন। মা তার পরক্রিয়া প্রেমিক সুজন কুণ্ডুকে এসব টাকা দিয়েছেন। কয়েক মাস আগে সুজনের কাছে পালিয়ে এসেছেন। আমি বিজলি কেবলস। আমি কেবল। আমি 99.99% কপার। আমি সস্তা। আমি বুয়েট ও আইএসও সার্টিফাইড। আমি সস্তা। আমি অগ্নি প্রতিবন্ধ, তাই নিরাপদ। আমি সস্তা 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 তাই নিরাপদ কেবল মানে বিজলি কেবলস। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ষষ্ঠবারের মতো কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। নগর সংস্কৃতির প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে ষষ্ঠবারের মতো কিশোরগঞ্জের ভৈরবে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব। শুক্রবার সন্ধ্যায় ভৈরব রাজকাচারি চত্বরে ভৈরব পিঠা উৎসব পরিষদের আয়োজনে এই উৎসব উদ্বোধনী করা হয়েছে। যারা হাত ধরে ধরে দেখাচ্ছেন এই যে কমিটি, আয়োজক কমিটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আবহমান কাল থেকে গ্রামীণ ঐতিহ্যের অংশ হরেক রকম পিঠা বাঙালি পরিবারের রসনা বিলাসে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকলেও বর্তমান যান্ত্রিক নগর জীবনে সেই ঐতিহ্য অনেকটাই ম্রিয়মান। এই ভৈরবের মানুষকে সেই বাংলার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য, ভৈরবের মানুষকে সেই দেশীয় পিঠার প্রতি আকৃষ্ট করার জন্য যে তরুণরা তরুণীরা এই ছয় বছর যাবৎ পিঠা উৎসব আয়োজন করে আসছে, আমি আমার পক্ষ থেকে এই কমিটির সভাপতি সম্পাদক সহ সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই। সেই বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা একান্ত কাম্য। আলোচনা শেষে অতিথিরা নানা ধরনের পিঠার পর্ষায় সাজানো স্টলগুলো ঘুরে দেখেন। পিঠার বৈচিত্র্যতা আগত দর্শক ও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে তারা মুগ্ধ হন। রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এই পিঠা উৎসব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে উৎসব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরাক ও সিরিয়ায় থাকা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বাইডেন বলেছেন, আমার নির্দেশনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি বলেন, আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হলো, আমাদের পছন্দ মতো সময় ও জায়গায় এটি চলতে থাকবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, দুই দেশের 85টি বেশি লক্ষ্যবস্তুতে তাদের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। একাধিক বিমান হামলা এবং যুক্তরাষ্ট্র থেকে দূরপাল্লার বোমা হামলা চালানো হয়েছে বলেও জানায় তারা। গাজায় ইসরায়েলি হামলায় 11,500-এর বেশি শিশু নিহত হয়েছে। 4 মাসেও কম সময়ে এত সংখ্যক শিশুর প্রাণ গেল অবরুদ্ধ উপত্যকাটিতে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 112 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে 148 জন। ফলে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,131 জনে, আহত হয়েছেন 66,287 জন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী রাফা এলাকায় হামলার ঘোষণা দিয়েছে, এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ইউক্রেনের মধ্য অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামো। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছেন, ইরানিয়ান ডিজাইনে অন্তত 24টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রেট্রোভস্ক অঞ্চলের অবকাঠামোগুলো। এই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, 40,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাছাড়া দুটি খনিও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। অন্যদিকে সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। তারা বলেছেন, এইসব স্থাপনায় কয়েকদিন ধরে হামলা চালানো হবে, তবে কবে থেকে হামলা চালানো হবে তা আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে। যদিও দিনক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেনি মার্কিন কর্মকর্তারা।
দর্শক, এই ছিল সকাল 10টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।